হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই জানো আমরা রিসেন্টলি বালি ট্রিপে গেছিলাম। এটা ছিল আমাদের হানিমুন ট্রিপ এবং ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তো তোমরা অনেকেই আমাদের কাছ থেকে বালির আইটেনারিটা জানতে চেয়েছিলে। আজকে সেই কারণেই আমাদের এই ভিডিওটা বানানো। আমরা যতটা সম্ভব ডিটেলস দেওয়ার চেষ্টা করছি। সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি সবারই কাজে আসবে। তো আমরা পুরো প্ল্যানটাই নিজেরা করেছিলাম এবং প্ল্যানটা ছিল 9 রাত্রি 10 দিনের যাওয়া আসা মিলিয়ে। হোটেল বুকিং থেকে ড্রাইভার বুকিং পুরোটাই আমরা এখান থেকে থ্রু অনলাইন বুক করে গেছিলাম। আমরা 3 মাস আগে কলকাতা টু বালির ফ্লাইটের টিকিট কেটেছিলাম ডাইরেক্ট এয়ার এশিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং আমাদের অনওয়ার্ড প্লাস রিটার্ন জার্নি মিলিয়ে টোটাল টিকিট প্রাইস পড়েছিল 58,000 ইনক্লুসিভ অল ট্যাক্সেস, এবং আমাদের লেওভার ছিল কুয়ালালামপুরে। ইন্দোনেশিয়ার কারেন্সি হচ্ছে ইন্দোনেশিয়ান রুপি, কিন্তু আমরা যাবার আগে দুর্গাপুর থেকেই প্রথমে INR কে ডলারে কনভার্ট করে নিয়ে গেছিলাম, এবং কুয়ালালামপুরে লেওভার থাকার জন্য আমরা কিছু ডলার মালয়েশিয়ান রুপিতে কনভার্ট করেছিলাম, কারণ ওখানে কোনো শপই মালয়েশিয়ান রুপি ছাড়া অন্য কোনো কিছু অ্যাকসেপ্ট করছিল না। এরপর নাগুড়া এয়ারপোর্টে নেমে আমরা চলে গেলাম ভিসা অন অ্যারাইভাল কাউন্টারে। 35 USD পার হেড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 2800 টাকা করে দিয়ে আমরা এই স্লিপটা নিয়ে চলে গেলাম ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্টে এই স্ট্যাম্পটা নেওয়ার জন্য। এয়ারপোর্ট থেকে বেরিয়েই দেখি ড্রাইভার আমাদের নামের প্ল্যাকার্ড নিয়ে অলরেডি ওয়েট করছে। তারপর ওর সাথে গাড়িতে করে চেপে চলে গেলাম একটা কারেন্সি এক্সচেঞ্জের অফিসে। সেখানে বাকি USD IDR কনভার্ট করলাম এবং ওখানকার লোকাল সিম টেলকমসেল নিয়ে নিলাম, যেটার কস্ট পড়লো 3 লাখ IDR বা অ্যারাউন্ড ইন্ডিয়ান রুপিজে 1600 টাকা। তো আমাদের বালি ট্রিপটা ছিল 9 রাত্রি 10 দিনের, যার মধ্যে আমরা উবুদে ছিলাম 3 রাত্রি 4 দিন। উবুদে আমরা প্রথম দিনকে ঘুরে নিলাম তেগালালাং রাইস টেরেস, এখানেই ছিল সেই বিখ্যাত বালি সুইং। এরপর আমরা চলে গেলাম তীর্থা এম্পুল টেম্পল, দেন তেজেনুনগান ওয়াটারফল, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ স্যাক্রেড মাঙ্কি ফরেস্ট। এবার ডে টুতে আমরা উবুদের আরও কিছু জায়গা ঘুরে নিলাম। ফার্স্ট গেলাম তানহালট টেম্পল, সেকেন্ড ওয়ানাগিরি হিডেন হিল, দেন হান্দারা গেট, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ উলুন্দানু টেম্পল। এবার ডে 3, এই দিনই আমরা উবুদ ঘুরে চলে যাব কুটাতে। প্রথমে আমরা চলে গেলাম লেম্পুয়াং টেম্পল, দেন তীর্থাগঙ্গা, তারপর টুকাটস এবং ওয়াটারফল, লাস্ট একটা ব্ল্যাক স্যান্ড বিচে ঘুরে নিলাম। এরপর আমরা কুটাতে গিয়ে হোটেলে চেক ইন করলাম। কুটাতে আমরা থাকবো 2 রাত্রি 3 দিন, কিন্তু সেদিন সেই রাত্রিটাই প্রথম রাত্রি হয়ে গেল। এবার আমরা চলে গেলাম পরের দিনই কুটাতে দেখতে উলুয়াটু টেম্পল। তারপরে আমরা চলে গেলাম পাডাং পাডাং বিচ, এবং পাডাং পাডাং বিচের পরে আমরা চলে গেলাম জিম্বারান বিচ, এখান থেকে সানসেট দেখলাম। পরের দিন সকালে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম নুসা পেনিডার উদ্দেশ্যে। স্পিডবোটে করে নুসা পেনিডা যাবো, এখানে কিন্তু 1 রাত্রি 2 দিনের প্রোগ্রাম। প্রথম দিন আমরা চলে গেলাম কেলিং কেলিং বিচ, এরপরেই আমরা পৌঁছে গেলাম অ্যাঞ্জেল বিলাবং, এবং তারপরে আমরা দেখলাম ব্রোকেন বিচ, এবং লাস্টে আমরা দেখলাম ক্রিস্টাল বে। তারপরে আমরা নুসা পেনিডাতে হোটেলে চেক ইন করলাম। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম প্রথমেই দেখতে ডায়মন্ড বিচ, এবং তারপরে আমরা দেখলাম ট্রি হাউস ও 1000 আইল্যান্ড। তারপরে আমরা আবার স্পিডবোটে করে সানুর ফিরে এলাম, এবং হোটেলে কুটাতে হোটেলে সেম হোটেলেই চেক ইন করলাম, এবং পরের দিন আমরা আবার সকাল 11টায় বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আমাদের ফ্লাইট ছিল দুপুর 1:30। এরপর আমরা বালি থেকে কুয়ালালামপুরের ফ্লাইটে চেপে পড়লাম, এবং দুপুর 1:30টার সময় আমাদের ফ্লাইট টেক অফ করে গেল। দুপুর 4:30টার সময় কুয়ালালামপুরে নেমেই আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মালয়েশিয়াও কিন্তু আমাদের সাথে দিওয়ালি সেলিব্রেট করছে। খুব সুন্দরভাবে এয়ারপোর্টটিকে সাজানো হয়েছে। তারপর কুয়ালালামপুর থেকে কলকাতার ফ্লাইটে উঠে আমরা দেখতে পেলাম গোটা কুয়ালালামপুর শহর কিন্তু দিওয়ালিতে যেন নতুনভাবে সেজে উঠেছে। তারপর কলকাতা এয়ারপোর্টে নেমে দেখি এখানেও কিন্তু কালী পুজো ও দীপাবলির জন্য পুরো এয়ারপোর্টটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। টুনি লাইট দিয়ে পুরো একদম মুড়ে ফেলা হয়েছিল যেন পুরো এয়ারপোর্টটাকে। এবার আমাদের বালির টোটাল আইটেনারিটা বলবো। ফ্লাইট হচ্ছে 58,000 টাকা, ভিসা অন অ্যারাইভাল 5,600 টাকা, হোটেল 8,000 টাকা, ড্রাইভার 38,000 টাকা ইনক্লুডিং নুসা পেনিডা, এন্ট্রি ফিস 15,000 টাকা নুসা পেনিডা বাদ দিয়ে। ফুড আর ড্রিঙ্কস পড়েছিল 45,000 টাকা, লাস্ট ওয়ান শপিং 10,000 টাকা। সব মিলিয়ে আমাদের টোটাল খরচা হয়েছিল 1,80,000। এরপর আমরা কোন হোটেলে ছিলাম, কোথায় খাওয়া দাওয়া করেছি, কোন রেস্টুরেন্টটা সব থেকে ভালো, সেগুলো জানতে হলে আমাদের নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।